রাজশাহী মহানগরীতে 63,732 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা 11টায় নগরভবন সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী 12 থেকে 15 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফএএম আঞ্জুমান আর আবেগম। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগরীতে 384টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 6 থেকে 11 মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 12 থেকে 59 মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 6 থেকে 11 মাস বয়সী 8,134 জন এবং 12 থেকে 59 মাস বয়সী 55,594 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে 2 জন করে সর্বমোট 768 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন এ অপরিহার্য। এছাড়া ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। কোনো শিশু যেন ভিটামিন এ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে রাজশাহী সিটি কর্পোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানানো হয়। প্রতিটি কেন্দ্রে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে। মাইকিং, মসজিদের জুমার নামাজের পূর্বে মসজিদের ইমাম খতিবের মাধ্যমে মুসাল্লিদের অবহিতকরণ ও অন্যান্য উপাসনালয়ের মাধ্যমে একই বার্তা প্রেরণ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রাশিকের মেডিকেল অফিসার ডাক্তার তরিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডাক্তার উম্মে খায়ের ফাতিমা, জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু, স্বাস্থ্য বিভাগের শেখ আরিফুল হক সহ রাশিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।